বনভোজ, বিনন্দীয়া প্রকৃতি আর সেলফি, নিজান প্রকৃতির মাজত মানুষের সমাবেশ, প্রকৃতির মাজত নিজকে বিলীন করে দিয়ার অপার হেঁপাহ সকলরে। এই পরিবেশ গোয়ালপাড়ার অসম মেঘালয় সীমান্তর নাকাচিকঙর। নাকাচিকঙত ভিড় করেছে রাজ্যের ভিন্ন প্রান্তর বনভোজ দলে। পাহাড়িয়া নৈ পাৰত প্রাকৃতিক মনোমোহা দৃশ্য উপভোগ করে সকলে লগে লগে এসাজ খাইছে। এয়া উদালগুড়ি ভৈরবকুণ্ডর দৃশ্য। পুরনি বর্ষটোর স্মৃতি সামরি ভৈরবকুণ্ডত ভিড় লাগিছে বনভোজর দলের। অসমৰ লগতে ভৈরবকুণ্ডত এবার ভিড় করেছে অরুণাচল, ভূটান, পশ্চিমবঙ্গর বনভোজর দলে। বছরের অন্তিম দেওবারে রাজ্যের ভিন্ন প্রান্তর বনভোজর দলে ভরি পড়িল গোয়ালপাড়ার ঐতিহাসিক শ্রী শ্রী সূর্য পাহাড়। ব্যতিক্রম নহয় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গহপুরের ভুলুকাগুড়ির পারঘাট। অঞ্চলটোত দৈনিক ভিড় লাগিছে বনভোজর দলের। ভাল লাগছে, বিরাট ভাল লাগছে। প্রথমবার আইসো ইয়াতে। গাহরি মাংস আছে, ব্রয়লার মাছ আর দালি আছে, গাহরি মাংস আছে। হয় পরিষ্কার পরিচ্ছন্নকে থাকক, সকল সুখ থাকক আর নতুন বছরের শুভেচ্ছা জানালো। বনভোজর দলের উপস্থিতিত প্রাণ পাই উঠিছে কাজিরঙার হাতি পাথর। চৌদিশে উৎসব মুখর পরিবেশ, নাচ গান আর সম্প্রীতিরে এসাজ খোৱাৰ আনন্দ। শিবসাগরের ঐতিহাসিক তলাতল ঘরের সম্মুখের পরিবেশ। এয়া 2023 বর্ষের শেষের দিনটোত আনন্দ ফূর্তিরে লগে ভাগে এসাজ খালে আত্মীয় স্বজন আর বন্ধুসকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। বনভোজ, বিনন্দীয়া প্রকৃতি আর সেলফি, নিজান প্রকৃতির মাজত মানুষের সমাবেশ, প্রকৃতির মাজত নিজকে বিলীন করে দিয়ার অপার হেঁপাহ সকলরে। এই পরিবেশ গোয়ালপাড়ার অসম মেঘালয় সীমান্তর নাকাচিকঙর। নাকাচিকঙত ভিড় করেছে রাজ্যের ভিন্ন প্রান্তর বনভোজ দলে। পাহাড়িয়া নৈ পাৰত প্রাকৃতিক মনোমোহা দৃশ্য উপভোগ করে সকলে লগে লগে এসাজ খাইছে। এয়া উদালগুড়ি ভৈরবকুণ্ডর দৃশ্য। পুরনি বর্ষটোর স্মৃতি সামরি ভৈরবকুণ্ডত ভিড় লাগিছে বনভোজর দলের। অসমৰ লগতে ভৈরবকুণ্ডত এবার ভিড় করেছে অরুণাচল, ভূটান, পশ্চিমবঙ্গর বনভোজর দলে। বছরের অন্তিম দেওবারে রাজ্যের ভিন্ন প্রান্তর বনভোজর দলে ভরি পড়িল গোয়ালপাড়ার ঐতিহাসিক শ্রী শ্রী সূর্য পাহাড়। ব্যতিক্রম নহয় অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গহপুরের ভুলুকাগুড়ির পারঘাট। অঞ্চলটোত দৈনিক ভিড় লাগিছে বনভোজর দলের। ভাল লাগছে, বিরাট ভাল লাগছে। প্রথমবার আইসো ইয়াতে। গাহরি মাংস আছে, ব্রয়লার মাছ আর দালি আছে, গাহরি মাংস আছে। হয় পরিষ্কার পরিচ্ছন্নকে থাকক, সকল সুখ থাকক আর নতুন বছরের শুভেচ্ছা জানালো। বনভোজর দলের উপস্থিতিত প্রাণ পাই উঠিছে কাজিরঙার হাতি পাথর। চৌদিশে উৎসব মুখর পরিবেশ, নাচ গান আর সম্প্রীতিরে এসাজ খোৱাৰ আনন্দ। শিবসাগরের ঐতিহাসিক তলাতল ঘরের সম্মুখের পরিবেশ। এয়া 2023 বর্ষের শেষের দিনটোত আনন্দ ফূর্তিরে লগে ভাগে এসাজ খালে আত্মীয় স্বজন আর বন্ধুসকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। We'll be right back.